কুকুর কামড়ে দিলেই মিলবে হাজার হাজার টাকা। শুনতে অবাক মনে হলেও সম্প্রতি এমন ঘটনার রায় দিয়েছে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। 193টি পিটিশনের শুনানিতে আদালত জানিয়েছে, পথ কুকুর সহ অন্যান্য মালিকানাহীন প্রাণীর কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিক দায় রাজ্যের উপরই বর্তায়। শুধু তাই নয়, প্রতিটি দাঁতের দাগের জন্য ভুক্তভোগীকে 10,000 রুপি বাংলাদেশি মুদ্রায়, যা 13,300 টাকা করে দিতে হবে রাজ্যকে। আর কামড়ে মাংস তুলে নেওয়ার ক্ষেত্রে প্রতি 0.2 সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম 20,000 রুপি করে দেওয়ার কথাও বলেছে আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত মাসে কুকুরের তাড়া খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কর্মকর্তা 49 বছর বয়সী পরাগ দেশাই। পরে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সেই ঘটনার পরেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এই ইস্যু। ভারতে নানা আদালতে মানবাধিকার সংগঠনগুলো এমন ঘটনার পদক্ষেপ করার জন্য আদালতে পিটিশন দাখিল করতে শুরু করে। পাঞ্জাব ও হরিয়ানা কোর্টে তেমনই 193টি পিটিশন জমা পড়েছিল। সেই মামলাগুলোর সম্মিলিত শুনানির সময় আদালত জানিয়েছেন, কুকুরের কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার দায় রাজ্যেরই, পরে সেই অর্থ সংশ্লিষ্টদের কাছ থেকে আদায় করার অধিকারও থাকবে তাদের। 2001 সাল পর্যন্ত ভারতের রাজ্যগুলোতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনে রাস্তার হিংস্র কুকুরদের যন্ত্রণাহীনভাবে মেরে ফেলার বিধান ছিল আইনে, কিন্তু 2001 সালে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ নিয়ম আসে। এই আইনে রাস্তার কুকুর নামে একটি পৃথক বিভাগ তৈরি করা হয়। ফেরদুজ্জয়, নিউজ ডেস্ক, বাংলাদেশ টাইমস। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে। Expert.